বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ 111তম জন্মতিথি উপলক্ষে বিশেষ নিবেদন এই পূর্ণ সন্ধ্যায়। বড়ক্ষুকার আবির্ভাব অর্থাৎ শ্রী শ্রী বরদার আবির্ভাবের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা বরদার সম্পর্কে কিছু কথা। বড়ক্ষুকার আবির্ভাব 1318 সন, শ্রী শ্রী বড়মা আসন্ন প্রসবা, কিছুদিন হল তিনি পিত্রালয়ে এসেছেন। প্রসব বেদনায় খুবই কষ্ট পাচ্ছেন শ্রী শ্রী বড়মা, কিন্তু বেদনা হতে মুক্তি পাবার কোনো লক্ষণ তখনও দেখা যাচ্ছে না। অগ্রহায়ণ মাস পড়ে গেল, সেদিন শীতের সন্ধ্যা, আকাশ পৃথিবী ধূসর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আবির্ভূত হলেন 5ই অগ্রহায়ণ 1318 ইংরাজি 1911 সালের 21শে নভেম্বর পাবনা জেলার হিমায়তপুরে। শ্রী শ্রী ঠাকুর তাঁর পুত্র সম্বন্ধে লিখে রাখলেন নিজের ডায়েরিতে, পিতার প্রচেষ্টায় ভবিষ্যৎ জনমানসে ধর্ম ও কৃষ্টির যে দীপশিখা জ্বলে উঠবে, একদিন তারই বাহক ও ধারক হবেন এই পুত্র। শিশুর নাম রাখা হল অমরেন্দ্রনাথ চক্রবর্তী। শ্রী শ্রী ঠাকুর ডাকলেন বড় খুকা। নেপথ্যচারিণী থেকেই শ্রী শ্রী বড়মা এই বড় খুকাকে ধীরে ধীরে বড় করে তুললেন, যোগ্য করে তুললেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড় খুকা একটা সেন্টার অফ পিপল, অর্থাৎ লোকের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে, আমি বড় খুশি। বড় খুকার এই যে রূপান্তর যা তাকে মানুষের আশ্রয়স্থলে পরিণত করেছিল, তার পেছনে শ্রী শ্রী বড়মার অবদানটি ছিল সবচেয়ে বড়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাঁর জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার বিষয়ে বিভিন্ন সময়ে যে অন্তর্ভরা সংসা বাক্যে পারিপার্শ্বিক সবাইকে সচেতন করে দিয়েছেন, তাতেই বোঝা যায় তিনি কোনো দৈবী গুণে গুণান্বিত। একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড় খুকার যে এতখানি ক্ষমতা আছে তা আমার জানা ছিল না। পরিস্থিতিকে আয়ত্তে আনবার জন্য ও যেমন বুদ্ধিমতা, সাহস ও কৌশলের সঙ্গে অগ্রসর হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে সুফল অসম্ভব নয়। আবার একদা বললেন, বড় খুকা সামনে এগোয় না, কিন্তু পেছনে থেকে সব দিক লক্ষ্য রেখে যখন যেখানে যাকে দিয়ে যা করাবার সুষ্ঠুভাবে করিয়ে নেয়, ছাওয়ালের ক্ষমতা আছে। পরমদয়াল বললেন, যদি আমার কিছু হয়ে যায়, আমি না বাঁচি, তবে বড় খুকা রইল, তাকে মাথায় নিয়ে তোরা সবাই চলিস, তার আদেশ ও নির্দেশ মতো সবাই যেন চলে। বড় খুকা যা বলে শুনবি, আমি বড় খুকা, বড় খুকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, বড় খুকা শুধু আমার ঔরসজাত সন্তানেই সানবাই বাড়তেই নয়, কৃষ্টিজাত সন্তানও, সানবাই কালচার বটে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই পুণ্যদিনের পূর্ণ সন্ধ্যায় এই বিশেষ নিবেদনটি ছিল, আপনারাও শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। পরম দয়ালের শ্রীচরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা জানিয়ে বিদায় নিচ্ছি। জয় গুরু।